বন্ধুরা এখন টিভিতে খবরের কাগজে সব জায়গাতেই নম্বরের ছড়াছড়ি আমরা বিভিন্ন রকম সংখ্যা দেখতে পাচ্ছি কিন্তু সেটা আমাদের আলোচ্য বিষয় নয় আমরা যেটা দেখেছিলাম যে গত সপ্তাহে দু হাজার তেইশ সালে ডাব্লিউ প্রিলিমিনারি পরীক্ষার ফাইনাল যে অ্যান্সার কি বা রিভাইজড যে অ্যান্সার কি সেটা প্রকাশিত হয়েছিল তারপর থেকে অনেক পরীক্ষার্থী আমাকে যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে রিভাইজড অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর কাট অফ মার্কসের কীরকম পরিবর্তন হতে পারে এখন কাট অফ মার্কস নিয়ে তো আমরা আলোচনা করি না আমরা যেটা মূলত বলে থাকি সেটা হচ্ছে যে পরীক্ষায় মোটামুটি কত নম্বর পেলে মেন পরীক্ষা দেয়া যেতে পারে বা কত নম্বর পেলে আমাদের মেন্সের জন্য প্রস্তুতি নেওয়া উচিত তা এর আগে যখন ষোলোই ডিসেম্বর পরীক্ষা হয়েছিল তারপর সতেরো তারিখে আমি যেটা বলেছিলাম যে একশো তেরো মতো পেলে আমরা নিশ্চিত থাকতে পারি যে পাস করব। কিন্তু তারপরে পরীক্ষার প্রশ্নপত্রে বলা হলো যে কোথায় কোথায় ভুল আছে সেগুলো তাদেরকে জানাতে কিন্তু সেরকমভাবে পাবলিক সার্ভিস কমিশন কোনোরকম কোনো পরিবর্তন করেনি যেটা দেখা গেছে যে মোটামুটি আট নটা প্রশ্ন বা সাত আটটা প্রশ্নে একই রকম অ্যান্সার রেখে দেওয়া হয়েছে হয়তো সেটাই সঠিক উত্তর বলে তারা ধরে নিয়েছে কিন্তু পরীক্ষার্থীর অন্য কিছু ভেবেছিল ফলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে কাট অফ মার্কসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে চারটে প্রশ্ন যদি ভুল হয় তাহলে মোট যতগুলো উত্তর দেওয়া হচ্ছে তার থেকে পাঁচ নম্বর কাটা যায় মানে সবাই হিসাব করে এইভাবে যে চারটে ভুল হলে এক নম্বর কাটা যাবে যেহেতু নেগেটিভ মার্কিং পয়েন্ট টু কিন্তু আমি টোটাল নম্বরের হিসাবটাতে এটা ধরে থাকি যে চারটে ভুল হলে টোটাল যতগুলো অ্যান্সার করা তার থেকে চার যোগ এক প্লাস পাঁচ নম্বর কাটা যায় তো এরকম যদি হয় তাহলে আটটা প্রশ্নের রকম যদি মোটামুটি পরীক্ষার্থীদের ভুল হয় তাহলে সেই হিসাবে আটটার জন্য দশ নম্বর কাটা যাবে তাহলে একশো যদি আগের ক্ষেত্রে আমরা ধরে রাখতাম সেভ স্কোর হবে তাহলে সেটা একশো তেরো থেকে আরও দশ নম্বর কমে যেতে পারে তাহলে মোটামুটি সেটা হতে পারে হচ্ছে একশো তাহলে আমরা যে রেঞ্জটা বলতে পারি সেটা হচ্ছে একশো থেকে একশো পাঁচ এরকম একটা রেঞ্জের মধ্যে যদি নম্বর পাওয়া যায় তাহলে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ পরীক্ষায় প্রিলিমিনারিতে সেভ থাকা যায় বা পাশ করা যাবে এখন কাঠ অফ মার্কস এর থেকেও নেমে যেতে পারে কারণ আমরা দু হাজার ষোলোয় দেখেছিলাম যে কাট অফ মার্কস নেমে চুরাশিতে চলে গেছিলো ফলে হতেই পারে যে এটা সেবার তিন অঙ্কের সংখ্যা থেকে দুই অঙ্কের সংখ্যায় ছিয়ানব্বই সাতানব্বইতেও নেমে গেল কিন্তু মোটামুটি যে সমস্ত পরীক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন তারা যারা একশোর ওপরে পাচ্ছেন প্রিলিমসে তারা অবশ্যই ভালো করে মেন্সের জন্য প্রস্তুতি শুরু করুন এরপরে যত দ্রুত সম্ভব রেজাল্ট নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশন বের করবে এবং বের করলে আমরা আমাদের চ্যানেলে জানাবো তাহলে আজকেরটাই ফাইনাল প্রিডিকশান হয়ে দাঁড়ালো যেভাবে এক্সিট পোলগুলো বলছে সেরকমভাবে ফাইনাল এটা বলা যেতে পারে যে মোটামুটি একশোর ওপরে যারা পাবে দু হাজার তেইশের প্রিলিমসে তারা মেন্সের জন্য খুব ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করুন এবং নিশ্চয়ই আপনাদের পরীক্ষা ভালো হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকন প্রেস করে দিন যাতে রেজাল্টটা বেরোলে আমি এখন আপডেট দেবো চ্যানেলে আপনারা নিশ্চয়ই জানতে পারেন ভিডিওটা লাইক করে বন্ধু ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারে সবাই খুব ভালো করে প্রস্তুতি নেবেন ভালো থাকবেন বিজয়ী হবেন সফল হবেন